গতকাল দিবাগত রাতে কালাই ও পাঁচবিবি উপজেলার কয়েকটি গ্রামে পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে জেলা পুলিশ লাইন ড্রিল সেটে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানিয়েছে পুলিশ সুপার মাসুম আহমদ ভূঁইয়া। গ্রেপ্তারকৃতরা হলেন কালাই উপজেলার সাহারুল ফরহাদ হোসেন চপল, মোশারফ হোসেন, সাহারুল ইসলাম মোকারাম, সাইদুল ফকির ও পাঁচবিবি উপজেলার সাদ্দাম হোসেন। পুলিশ সুপার বলেন, দীর্ঘদিন যাবৎ অসহায় ও গরিব প্রকৃতির লোকজনদের সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ দালাল চক্র মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে মানব দেহের কিডনি দেশে বিদেশে ক্রয় বিক্রয় করে আসছে। তিনি আরও বলেন, জয়পুরহাটে অবৈধভাবে কিডনি ক্রয় বিক্রয় চক্রের 7 জন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে কালাই ও পাঁচবিবি উপজেলার কয়েকটি গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এই চক্রের নাটের গুরু বা যারা গডফাদার এখানে সত্তর এবং কাউসার রয়েছে, তাদের হ্যান্ডস হিসেবে তারা এই এলাকায় তারা এই যারা গ্রেপ্তার করেছে তারা কাজ করেছে দালাল হিসেবে, এবং সাধারণ মানুষকে তারা বিভিন্ন সময় ঋণ দিয়ে তাদেরকে টাকার প্রলোভন দিকে গরিব মানুষকে বিভিন্নভাবে তাদেরকে প্রলুব্ধ করেছে, প্রতারিত করেছে, তাদেরকে অনেক সময় ঢাকায় অবস্থান করে দুইজনের নাম পরিচয় পেয়েছি, আপনাদের ইয়াতে নামগুলো রয়েছে, আমরা পূর্ণাঙ্গ তথ্য দেইনি, এটা ইয়ার স্বার্থে, গোপনীয়তার স্বার্থে। জয়পুরহাট প্রতিনিধি জুয়েল শেখের তথ্যচিত্রে, পিআইবি 71 টিভি।